হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে ট্রেডিং টিউটোরিয়াল। তো ট্রেডিং টিউটোরিয়াল নিয়ে কিন্তু অলরেডি আমি দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি। প্রথম আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ট্রেডিং কি, ট্রেডিং করে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন বা ট্রেডিং জিনিসটা কি, এটা আমি আমার প্রথম ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবং সেকেন্ড যে ভিডিওটা ছিল, সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে ট্রেডিং করতে হয়। ট্রেডিংয়ের এ টু জেড টিউটোরিয়াল ছিল আমার সেকেন্ড ভিডিওতে। তো আপনারা যদি সেই দুটো ভিডিও মিস করে থাকেন, সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার একটু কষ্ট করে সেই ভিডিও দুটো দেখে নেবেন, কারণ যদি আপনি ট্রেডিং কী বা কীভাবে ট্রেডিং করতে এই জিনিসগুলো যদি না জানেন, তাহলে আজকে ভিডিওটা আপনার মাথায় একদমই ঢুকবে না। আমি আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা যারা আসলে নতুন ট্রেড করতে আসতেছেন, তো আপনাদের মধ্যে আসলে ট্রেডিংয়ের ব্যাপারে এনাফ নলেজ নাই। আপনারা শুধু এতটুকুই জানেন যে ট্রেড মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা, এবং একটা জিনিস আপনাকে কম দামে কিনতে হবে এবং সেটাকে আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে। বাট আপনারা এই জিনিসটা জানেন না যে কখন কোন জিনিসটা কিনতে হবে। যদি আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এখন কিন্তু শীতের সময় চলতেছে। তো শীতের সময় যদি আপনি ফ্যান কিনে ফ্যানের ব্যবসা অর্থাৎ পাখার ব্যবসা যদি আপনি শুরু করেন, সেটা কিন্তু আপনাকে প্রফিট দেবে না। কারণ হচ্ছে এখন শীতকাল চলতেছে, এখন মানুষের ফ্যানের প্রয়োজন নাই। তো আপনি যেহেতু এনাফ জ্ঞান নাই বা এটার ব্যাপারে এনাফ যেহেতু নলেজ নাই, তো সেহেতু আপনি যদি ভুলবশত এখন এই সময় ফ্যানের ব্যবসা শুরু করেন, আপনার কিন্তু টোটালি লস হবে। তো অপরদিকে এখন যেহেতু শীতের সিজন, আপনি যদি রুম হিটার বা এই টাইপের কিছু যদি ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু আপনার এখন প্রফিট হবে। কেন প্রফিট হবে? কারণ এই সময় কিন্তু এই জিনিসটার একটা চাহিদা আছে। সে চাহিদার কারণে হচ্ছে আপনার যে জিনিসটা কিনলেন আপনি কম দামে, সেটার প্রাইসটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। বিকজ এই সময়টা এই সিজন, এই সময়টাই এই এই জিনিসটার আসলে চাহিদা বেশি, এই কারণে এটার দাম বাড়ার চান্সও বেশি। তো আপনাদের মধ্যে হচ্ছে এই জিনিসটার একটু অভাব আছে, যে আপনারা চুজ করতে পারেন না যে কোন সময় আপনার কোন টোকেনটা কিনতে হবে এবং কোন টোকেনটা কখন পাম্প করবে বা দাম বাড়বে। এইটাই হচ্ছে আপনাদের মধ্যে মূল ঘাটতি। তো সেক্ষেত্রে আপনারা যে যে কাজটা করেন, বিভিন্ন ট্রেডারের উপর আপনারা নির্ভরশীল হয়ে যান। যেমন দেখা গেছে একজন ট্রেডার আছে, উনি সিগনাল দিতেছে, সিগনাল দিল যে এই টোকেনটার দাম বাড়তে পারে, আপনারা কিনেন। সেটা আপনাদেরকে একটা সাজেশন দেয়, একটা জাস্ট আপনাকে সাজেশন দেবে যে এই টোকেনটার দাম বাড়ার একটা চান্স আছে, আপনারা চাইলে কিনতে পারেন। আমি আসলে এই জিনিসটাই চাচ্ছি যাতে আপনাদেরকে অন্য কোনো ট্রেডারের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়, বা অন্য কোনো ট্রেডারের পেইড চ্যানেলে টাকা দিয়ে যাতে আপনাদেরকে জয়েন করতে না হয়, যে সে কখন একটা টোকেনের নাম বলবে, সে একটা সিগন্যাল দেবে, তারপর তার সিগন্যাল ফলো করে আপনি টোকেনটা কিনবেন। আমি আপনাদেরকে এমনভাবে প্রস্তুত করতে চাচ্ছি বা এমন টেকনিক শেখাতে চাচ্ছি, যে টেকনিক বা যে রুলসগুলো আপনি ফলো করলে আপনি নিজেই সিগন্যাল তৈরি করতে পারবেন। অপরদিকে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে সাজেস্ট করতে পারবেন যে হ্যাঁ, এখন এই টোকেনটা পাম্প করার ভালো সময় আছে, এই টোকেনটা এখন দাম বাড়তে পারে, তোমরা এই টোকেনটা কিনো, বা আপনি নিজেও সেই টোকেনটা তখন ওই টাইমে কিনতে পারবেন। অর্থাৎ আপনাকে আর কিন্তু অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না, আপনি নিজেই এইগুলো তৈরি করতে পারবেন। আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার অপোজিটে যে ট্রেডার আছে, যার সিগন্যাল আপনি ফলো করেন, তার কাছে সিগন্যাল কি আকাশ থেকে পড়ে? না, আকাশ থেকে পড়ে না। সে তার জ্ঞান থেকে, সে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী, সে রুলস ফলো করে নিজে খুঁজে বের করে যে কোন টোকেন কখন পাম্প করতে পারে, কোন টোকেনটা পাম্প করার চান্স কত বেশি। ঠিক একই জিনিস আপনি কেন পারবেন না? সে যেহেতু নিজে খুঁজে বের করতেছে, তো আপনিও যাতে খুঁজে বের করতে পারেন, সেই ফর্মুলা, সেই রুলস, সেই টেকনিকগুলো আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ। তো সেই বিষয়টা নিয়ে আমার পরবর্তী যে ভিডিওটা থাকবে, আমার নেক্সট ট্রেডিংয়ের যে টিউটোরিয়াল থাকবে, সেই টিউটোরিয়ালের মধ্যে আমি এ টু জেড ক্লিয়ার করে দেব যে কীভাবে আপনি চুজ করবেন কোন সিজনে আপনাকে কোন ব্যবসাটা করতে হবে, অর্থাৎ কোন সময় আপনাকে কোন টোকেনটা কিনতে হবে এবং কোন টোকেনটা কোন সময় কিনলে সেটার দাম বাড়ার পসিবিলিটি বেশি থাকবে, এবং কেন বেশি থাকবে। সব কিছু পেমেন্ট প্রুফ বা আমার ট্রেডের হিস্ট্রি সহকারে, একদম প্রুফ সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমার পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে যে টেকনিকগুলো দেখাবো, মূলত এই টেকনিকগুলোই বড় বড় যারা ট্রেডার আছে, যারা আসলে টাকার বিনিময়ে ট্রেডিং শিখিয়ে থাকে, তারা আসলে টাকার বিনিময়ে এই টেকনিকগুলোই মানুষকে শেখায়। তো আমি সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রিতেই শেখাবো। তো সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। কষ্টটুকু হচ্ছে এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দিবেন, একটা করে কমেন্ট করবেন, এবং চেষ্টা করবেন সর্বোচ্চ আপনার সামর্থ্য অনুযায়ী ভিডিওটা শেয়ার করার জন্য। কারণ দেখেন, একটা ভিডিও যখন আমি তৈরি করতেছি বা একটা সিরিজ নিয়ে যখন আমি আগাচ্ছি, আগানোর মুহূর্তে যদি দেখি যে হ্যাঁ,
আপনারা অনেক মানুষ আমাকে সাপোর্ট করতেছেন বা অনেক মানুষ এই ট্রেডিংয়ের এই যে টেকনিকটা আমি শেয়ার করবো এটা শিখতে আপনারা আগ্রহী আছেন, তখন কিন্তু আমারও কিন্তু ভেতরে আসলে আগ্রহ কাজ করবে ওই ভিডিওটা খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বাট অপরদিকে যখন আমি একটা ভিডিও পাবলিশ করবো দেখবো যে না এই ভিডিওতে আপনাদের তেমন রেসপন্স নাই, এই ভিডিওটা আপনারা তেমন অ্যাকসেপ্ট করতেছেন না, তখন আসলে ওই সিরিজ আর কন্টিনিউ করতে ইচ্ছা করে না, ওই নেক্সট ভিডিও আর নিয়ে আসতে ইচ্ছা করে না। সেজন্য আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো আপনারা একটু কষ্ট করে আমাকে সাপোর্ট দেখান। ইনশাল্লাহ আমি 100% কনফিডেন্ট সহকারে কথা দিতেছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এমন কিছু নিয়ে আসবো যেগুলো আপনার ফুললি ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দেবে। তো যাই হোক বন্ধুরা, আর ফালতু বকবক করবো না, আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, আদারওয়াইজ কিন্তু আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না।